আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পেপ্যাল অ্যাকাউন্টে আপনারা কীভাবে গুগল অ্যাডসে বা গুগল প্লে স্টোরে কীভাবে আপনারা অ্যাড করবেন, এই পেপ্যাল অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের মাস্টার কার্ড ভিসা কার্ড এই বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ভিডিও বুস্টের জন্য বা যে কোনো ধরনের পারচেস করার জন্য, পেমেন্ট করার জন্য এই যে ডুয়েল কারেন্সির ভিসা কার্ড, এটা আমরা সহজে কীভাবে ইনস্টল করতে পারি আমাদের ফোনে। সো এটা আমাদের ইনস্টল করার দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে যে আমরা প্লে স্টোরের সাহায্যে এটাকে অ্যাড করতে পারি, আর একটা হচ্ছে যে গুগল অ্যাডসের সাহায্যে আমরা ইনস্টল করতে পারি। আমরা এই গুগল অ্যাডসে যে মাস্টার কার্ডটি আমরা যুক্ত করি, এই মাস্টার কার্ডটি যুক্ত করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিও বুস্টের যে ডলার পেমেন্ট করতে হয় সেই ডলার পেমেন্টের জন্য। এখানে দেখছেন যে আমার গুগল অ্যাডসে কিন্তু আমার কিন্তু মাস্টার কার্ডটি যুক্ত রয়েছে। এখানে যদি আমার সামারি দেখেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমি গত মাসে জাস্ট $14.28 মতো কিন্তু আমি এখান থেকে পেমেন্ট করেছি। সো এই যে মাস্টার কার্ডটি গুগল অ্যাডসে আমি যুক্ত করেছি কীভাবে, এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন না, যার কারণে আপনারা ভিডিও বুস্ট করার সময় কিন্তু আপনারা অনেকেই পেমেন্ট করতে পারেন না, আর পেমেন্ট না করলে কিন্তু আপনাদের ভিডিওটি বুস্ট হয় না। সো পেমেন্ট কীভাবে করবেন সে বিষয়টি আপনাদের বলছি, তার আগে আপনাদের জেনে নিতে হবে যে গুগল অ্যাডসে আপনারা মাস্টার কার্ড কীভাবে যুক্ত করবেন। সো গুগল অ্যাডস না, এখানে কিন্তু আপনার আরও ধরনের পেমেন্ট যেহেতু সেক্টর রয়েছে, সেটি হচ্ছে যে আপনাদের এখানে রয়েছে প্লে স্টোর। এই প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পেমেন্টগুলো করি, বিভিন্ন অ্যাপ পারচেস করতে, বিভিন্ন মুভি পারচেস করতে, বা বিভিন্ন ফ্রি ফায়ার পাবজির ওয়াইসি বা ডায়মন্ড কিনতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সো এখানে কিন্তু আমার দেখছেন যে এখানেও কিন্তু আমার দুইটা মাস্টার কার্ড যুক্ত রয়েছে। এমন একটি পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির সাহায্যে আপনাকে জাস্ট এক জায়গায় যদি আপনি এই আপনার ডলার কার্ডটি যুক্ত করেন তাহলে কিন্তু আপনার সমস্ত জায়গায় কিন্তু যুক্ত হয়ে যাবে, সেটি হচ্ছে যে আপনার প্লে স্টোর। সো প্লে স্টোরে আপনার মাস্টার কার্ডটি যুক্ত করার জন্য জাস্ট কী করবেন, এই যে আপনার আইকনটি দেখছেন, এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা উইন্ডো পাবেন। এখান থেকে দেখছেন যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন থেকে, এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করলে পেমেন্ট মেথডে আপনি পেয়ে যাবেন। জাস্ট পেমেন্ট মেথডে আপনি ক্লিক করবেন, এরপর পেমেন্ট মেথডে আসার পর জাস্ট আপনার এইরকম কিন্তু অপশন শো করবে। সো এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন এবং দেখবেন যে মোর পেমেন্ট অপশন, এটা কিন্তু আপনি সব অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সো আরেকটি ভালো কথা বলে রাখি আপনাকে, যে আপনি যে অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স খুলে রেখেছেন সে অ্যাকাউন্টে কিন্তু আপনাকে প্লে স্টোরটি ওপেন করতে হবে, এবং সেই অ্যাকাউন্টেই আপনাকে জাস্ট এই যে মোর অপশনটি পাচ্ছেন এখানে সেই অ্যাকাউন্টের মধ্যে এসে কিন্তু আপনাকে করতে হবে। সো এই যে মোর পেমেন্ট সেটিং দেখছেন, মোর সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট এরকম আপনাকে একটা জাস্ট ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাবে। ক্রোম ব্রাউজারে আসার পর যেটা দেখছেন যে জিপে অর্থাৎ গুগল পে এর অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপর দেখছেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড অটোমেটিক নিয়ে যাবে, এবং দেখছেন যে আমার মাস্টার কার্ডটি যুক্ত রয়েছে, আমি আরেকটি মাস্টার কার্ড যুক্ত করতে চাই, এর জন্য দেখছেন এখানে পেমেন্ট মেথড, জাস্ট আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা উইন্ডো শো করছে অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এবং অ্যাড গুগল স্টোর ফাইন্যান্স। সো এগুলো আমরা দেখতে যাবো না, আমরা দেখবো যে এখানে অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। সো সাথে সাথে এখানে চলে আসলো জাস্ট ক্রেডিট কার্ডের নাম্বার। সো জাস্ট আমি যে ক্রেডিট কার্ডটি আমি দিতে চাই সেটি কিন্তু আমি কপি করে রেখেছি নাম্বারটি, জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। সো জাস্ট আমি মাস্টার কার্ড আমার পেস্ট করে দিলাম, এরপর এখানে কার্ডটি অটোমেটিকভাবে নাম্বার নিয়ে নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকভাবে নাম্বার নিয়ে নিল এবং সিবিসির যে নাম্বারটি সে নাম্বারটি কিন্তু এখানে চাচ্ছে। এরপরে এখানে কার্ড হোল্ডার নেম আমার নাম যা দিয়ে রেখেছিলাম আমি সেটা হয়ে যাচ্ছে, এবং ইউনাইটেড স্টেটস এবং যে অ্যাড্রেসগুলো দিয়ে রাখে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাড্রেসগুলো। এই অ্যাড্রেসগুলো যদি আপনার না দেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স যে ট্যাক্সগুলো কাটে গুগল, সে ট্যাক্স কিন্তু কাটতে অনেকটা সমস্যা হয়। দেখছেন যে সাউথ ক্যারোলাইনা চার্ল দেওয়া রয়েছে এবং দেখছেন যে সিটিও কিন্তু দেওয়া রয়েছে, স্টেট দেওয়া রয়েছে, কিন্তু জিপ কোড কিন্তু অটোমেটিকভাবে কিন্তু নিয়ে নিল। এটার জন্য আপনাকে কোনো ধরনের মাথা ব্যথা করতে হবে না, জাস্ট আপনি কার্ডের নাম্বারটি এবং সিবিসি দিয়ে দিলে জাস্ট আপনার কার্ডটি হয়ে যাবে। জাস্ট আমি আমার সিবিসি দিয়ে দিচ্ছি, জাস্ট আমি আমার সিবিসিটি এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমার সিবিসিটি দেওয়া হয়ে গেল, এরপরে দেখছেন যে এখানে জাস্ট সেভ বাটন, জাস্ট আমি সেভ বাটন করলে দেখবেন যে অলরেডি অ্যাডেড আমার কার্ডটি দেখাবে। সো এখানে দেখছেন যে আমার কার্ডটি কিন্তু অলরেডি অ্যাডেড হয়ে গেছে। এই জিপে থেকে আপনার মাস্টার কার্ডটি যদি অ্যাড হয়ে যায় তাহলে আপনার সকল ধরনের পেমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন, অর্থাৎ জিপে অর্থাৎ গুগলের যত পেমেন্ট সিস্টেম রয়েছে সকল পেমেন্ট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আপনার গুগল অ্যাডসেন্সে, গুগল অ্যাডসেন্স যদি আপনি বা গুগল অ্যাড যদি আপনি অন্য নাম্বারে চালাতে চান বা অন্য অ্যাকাউন্টে আপনি চালান তাহলে কী করবেন, আপনি সিম্পলি সে গুগল অ্যাডসেন্সে যাবেন বা গুগল অ্যাডসে যাবেন আপনি। আমি আমার গুগল অ্যাডসে আমি চলে যাচ্ছি, জাস্ট এই যে এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স। সো এই যে গুগল অ্যাডসে আপনি যদি আপনি অন্য দেখছেন যে আমি কিন্তু এখানে অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি ব্যবহার করছি, সো আমার চ্যানেলের যে অ্যাকাউন্টটি সেটা থেকে আমি ব্যবহার করছি। সো এখানে আমার কিন্তু দেখছেন যে এখানে কিন্তু পেমেন্ট মেথড, সো আপনি জাস্ট সেখান থেকে এসে ঠিক একইভাবে করবেন, জাস্ট পেমেন্ট মেথড আপনি ক্লিক করবেন। আপনাকে আপনার শুরু থেকে আমি দেখিয়ে দিচ্ছি পেমেন্ট মেথড আপনি কোথায় অপশনটি পাবেন, ঠিক আছে। আমি জাস্ট আবার শুরুতে চলে গেলাম, জাস্ট আমি ওভারভিউ। আপনারা যদি একই ইমেল দিয়ে যদি আপনারা গুগল অ্যাডসটি ওপেন করেন তাহলে কিন্তু এখানে এক্সট্রা করে আর মাস্টার কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আর যদি আপনারা আমার মতো দুইটা জিমেল দিয়ে করেন তাহলে এখানে আপনারা আলাদাভাবে আপনারা কিন্তু এখান থেকে কার্ডটি অ্যাড করে দিতে পারেন। সো কার্ডটি অ্যাড করার জন্য আপনি কী করবেন, জাস্ট আপনার ওভারভিউ যে অল ক্যাম্পেইনে গেছে ওভারভিউ করবেন। ওভারভিউ করার পর এখান থেকে নিচে যাবেন,
নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা পেমেন্ট, এই যে বিলিং অপশন, এই যে দেখছেন যে সাইডে বিলিং অপশন, এই বিলিং অপশন থেকে আপনারা এখানে পেমেন্ট মেথড পেয়ে যাবেন। এই দেখছেন যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড থেকে জাস্ট আপনি ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করলে জাস্ট এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড পেমেন্ট মেথড। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাকআপ পেমেন্ট মেথড, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অদার পেমেন্ট মেথড। সো জাস্ট আপনি এখানে যে অ্যাড পেমেন্ট মেথড আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক একইভাবে আগের মতোই আপনার এখানে জাস্ট ক্রেডিট কার্ডের নাম্বার চাইবে বা ডেবিট কার্ডের, আপনার এখানে কার্ডের নাম্বারটি আপনাকে দিতে হবে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা যে কোনো কার্ড কিন্তু জাস্ট এই গুগল অ্যাডসে কিন্তু অ্যাড করে আপনারা যে কোনো ধরনের পেমেন্ট করতে পারেন। সো আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আপনারা কীভাবে খুলতে হয় এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন না। এই বিষয়টি নিয়ে নেক্সটে আমরা ভিডিও করতে চলেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং আপনারা সহজে নিজে ভিডিও নিজে বুস্ট করতে পারবেন। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা সহজে আপনাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড বা যে কোনো ধরনের ডুয়েল কার্ড আছে সাপোর্ট করে এই ধরনের কার্ড আপনারা সহজে ইনস্টল করে নিতে পারেন বা সহজে অ্যাড করে নিতে পারেন। সো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।